মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রেলিং ভেঙে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন প্রায় 26 জন। রোববার সকালে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবপুরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 14 জনের। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এবং হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যে রক্ত দেখছে যে শরীরে এখনো রক্ত আছে, আর তাদেরকে যেভাবে পাশে চেষ্টা করছে ভালোভাবে উদ্ধার করতে, এমন লোক আছে আমি পাড়া দিয়ে উঁচা করে বাইর করছি, সুস্থ একজন তারা বাইর করে, যারা পাড়া দিয়েছে সেও দিয়ে সুস্থ আছে, মানে জীবিত আছে, তারও বাইর করছে। তারা বাইর করে গাড়িতে উঠার পর সেই গাড়িতে পাঠানোর পর বলে সেই লোকটা মারা গেছে। পরে আমরা খবর পেয়েছি এখানে ছিল আপনার পাঁচরে 2টা হাসপাতাল, একটা ইসলামী হাসপাতাল, একটা রয়্যাল হাসপাতাল, আর একটা আছে লাভ কেয়ার, আর একটা ছিল আপনার শিবচরে ছিল সদর হাসপাতাল, এই যে সরকারি যেটা ওইটা। আমরা এই পর্যন্ত যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে আনুমানিক 4:30 থেকে খুলনা থেকে সুলেমান পরিবহনের গাড়িটা ছেড়েছে, এটা ঢাকামুখী ছিল এবং পথে আরও 2-1 জায়গা থেকে যাত্রী উঠিয়েছে। এবং আমাদের কাছে যে হিসাব আছে সেটা হচ্ছে 43 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 3 জন নারী ছিলেন। তো এই পর্যন্ত আমরা 17 জনের মৃত্যুর খবর পেয়েছি, যেটা খুবই বেদনাদায়ক। এবং বাকিরা সব হাসপাতালে আছে আশেপাশে, আমাদের পুলিশ সকাল থেকে কাজ করছে, ফায়ার সার্ভিস আছে এবং আমরা সবাই দিচ্ছি এটা। সেটা আমাদের কাছে যেটা মনে হয়েছে অনুমান নির্ভর করে তদন্ত পুরোটা দেখতে হবে, সেটা হচ্ছে ওভার স্পিড হতে পারে, ড্রাইভার হয়তো একটু ঘুমিয়ে পড়তে পারে, অথবা যাত্রীরা হয়তো তাড়া দিচ্ছিলেন তাড়াতাড়ি যান আমাদের, হয়তো এরকম একটা কিছু করতে অনুমান নির্ভর। বাট এখানে যে অ্যাক্সিডেন্টগুলো হয় তার ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখেছি ওভার স্পিডে।